ইনিশিয়েটিভটা আমরা নিচ্ছি, এই ইনিশিয়েটিভে কিন্তু প্রথম আইডিয়াটা এসেছে আমাদের শুদ্ধ স্টেট মিনিস্টার পলক ভাইয়ের কাছ থেকে, এবং উনি আসলে উনি এই আইডিয়াটা পেয়েছেন আমাদের প্রধানমন্ত্রীর কাছ থেকে, এবং ওটার বেসিসে কিন্তু রবি এই জার্নিতে জয়েন করেছে ওয়াবের সাথে। এবং এখানে আমরা যেটা করতে চাচ্ছি, আমরা প্রথমে দুটা প্রত্যেককে দুটো করে বাস দেবো, আইসিটি ডিভিশন দেবে দুটো বাস, আমরা দুটো, এবং ওয়াবের দুটো করে বাস দেবে। ছয়টা বাস নিয়ে আমাদের ছয়টা বাসের ভিতরে আমাদের একটা স্কুলের মতো তৈরি করা হবে, একটা ক্লাসরুমের মতো একটা এনভায়রনমেন্ট তৈরি করা হবে, যেটার মাধ্যমে আমাদের নারীদেরকে আমরা এই জিনিসটা দিব। আমরা কিন্তু জেনারেল আইসিটি এডুকেশন অনেক করেছি, কিন্তু এই প্রথমবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা এই ইনিশিয়েটিভটা নিচ্ছি, যেখানে নারীদেরকে এম্পাওয়ারমেন্টের কথা বলা হবে, নারীদেরকে আইসিটি এডুকেশনের কথা বলা হবে। রবি একটা কথা বলে জ্বলে ওঠার কথা বলে এবং জ্বলে ওঠার আপন শক্তিতে কথা বলে, সেটা কিন্তু আমাদের নারীদেরকে এই শক্তিটা না দিলে, এই ইন্সপায়ারেশনটা না দিলে, এই ধরনের সুবিধাগুলো না দিলে কিন্তু আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো না। এবং 2021 সালে আমাদের একটা বড় ধরনের একটা ডিজিটাল অ্যাম্বিশন আছে, এবং ওই ডিজিটাল অ্যাম্বিশনের যদি আমাদের অ্যাচিভ করতে, আমাদের এই নারীদেরকেও ওই লেভেলে নিয়ে যেতে হবে। সেই মহান উদ্দেশ্য নিয়ে আমরা এই কাজটা শুরু করেছি। এই এডুকেশনের মাধ্যমে তাদের নতুন নতুন অপরচুনিটি ক্রিয়েট হবে। ইটস এ রিয়েলি আ গ্রেট উইশন অফ আ কান্ট্রি লিডিং বাই গভর্নমেন্ট অ্যাজ আ লিডিং আইসিটি প্রোভাইডার। হুয়াওয়ে ইজ ভেরি গ্ল্যাড অ্যান্ড অনার টু জয়েন দিস প্রোগ্রাম। আই থিংক ICT mobile ICT bus is a start for Huawei to promote, help the government to promote the ICT technology to the rural and the women to how to use the ICT facility to improve their life and also contribute to the nation. তারাও সেই উদ্যোগে সম্পৃক্ত হওয়ার সম্মতি জ্ঞাপন করেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী জনরেন্দ্র শেখ হাসিনার মূল উদ্দেশ্যটাই ছিল, উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন যে এই হার্ড টু রিচ এরিয়াগুলো, যেগুলোতে আসলে সেরকম ফ্যাসিলিটিস নাই, কম্পিউটার ল্যাব নাই, সেই পিছিয়ে পড়া জনগোষ্ঠী নারী সমাজের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা থাকে।